একটি চৌবাচ্চার দুইটি নল আছে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা পঁয়তাল্লিশ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হতে পারে দেখেন প্রথম নল যেহেতু তিরিশ মিনিটে পূর্ণ হয় এটাকে লিখবো হচ্ছে এক বাই তিরিশ এই চৌবাচ্চার অঙ্কে আর দ্বিতীয় নল দ্বারা পঁয়তাল্লিশ মিনিটে পূর্ণ হয় তাইলে এটাকে লিখবো হচ্ছে এক বাই পঁয়তাল্লিশ এখন বলছে দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌ পূর্ণ হতে কত সময় লাগবে দেখেন দুইটার কাজকে পূর্ণ করা দুইটার যেহেতু কাজ একই কাজ একই কাজ হলে মাঝখানে হবে যোগ যদি বিপরীতমুখী কাজ হয় তখন হবে বিয়োগ তাহলে একই কাজ যোগ করি লসাগু করলে আসে নব্বই তিন তিরিশে নব্বই তিন যোগ দুই পাঁচ বাই নব্বই পাঁচ দ্বারা কাটলে পাঁচ একে পাঁচ আড়াচল্লিশ এক বাই আঠারো এখন দেখেন আমরা তিরিশ মিনিটকে লেখছি এক বাই তিরিশ তাহলে এক বাই আঠারোর পরিবর্তে লিখতে পারি আঠারো মিনিট তার মানে চৌবাচাটি পূর্ণ হতে লাগবে হচ্ছে আঠারো মিনিট খ নাম্বার উত্তর একটি চৌবাচ্চায় দুইটি নল দ্বারা যথাক্রমে বিশ মিনিট এবং তিরিশ মিনিটে পূর্ণ হতে পারে এটা হচ্ছে প্রথম নল এটা হচ্ছে দ্বিতীয় নল প্রথম নল দ্বারা বিশ মিনিটে বিশ মিনিটকে লিখবো হচ্ছে এক বাই বিশ আর দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় তাহলে এক বাই তিরিশ এখন যেহেতু দুইটা নল একই কাজ করে যেমন দুইটা নলই পূর্ণ করে একই কাজ করলে তখন মাঝখানে হয় যোগ আর যদি ভিন্ন কাজ করে তখন হবে বিয়োগ বলছে দুইটি নল একসঙ্গে খুলে দিলে চৌ কত সময় পূর্ণ হবে তাইলে যোগ করি দুইটা নল একত্রে যোগ করলে লসগু ষাট তিন বিশ ষাট তিরিশ দুগুণ ষাট তাইলে পাঁচ বাই ষাট পাঁচ ধরে কাটলে হয় বারো এক বাই বারো দেখেন আমরা বিশ মিনিটকে লেগসি হচ্ছে এক বাই বিশ ঠিক না তিরিশ মিনিটকে লেখছে এক বাই তিরিশ তার মানে এক বাই বারো মানে হচ্ছে বারো মিনিট ঠিক আছে তাহলে বারো মিনিট মাটি কাজ বারো দিনে করতে পারে তাহলে বারো দিনে যেহেতু করতে পারে এটাকে লিখতে পারি এক বাই বারো আদর ওই কাজ চব্বিশ দিনে করতে পারে চব্বিশ দিনকে আমরা লিখবো এক বাই চব্বিশ উভয়ে একত্রে কাজটি কত দিনে করতে পারে একত্রে করবে তার মানে যোগ একত্রে বললে যোগ এখন যোগ করি তাহলে আসে হচ্ছে চব্বিশ লসাগু বারো দুগুনা চব্বিশ চব্বিশ একে চব্বিশ তিন বাই চব্বিশ যদি কাটাকাটি করি তিন আটা চব্বিশ এক বাই আট এখন দেখেন আমরা বারো দিনকে লেখছি হচ্ছে এক বাই বারো তাইলে এই যে এক বাই আট উত্তর হয়েছে এইটাকে লিখতে পারি আট দিনে তার মানে দুইজন একত্রে কাজটি করতে পারে হচ্ছে আট দিনে ক নাম্বার সিহাব ও শাহনাজ একটি কাজ পৃথকভাবে পনেরো দিনে এবং পনেরো দিনে করতে পারে তাহলে সিহাব করে পনেরো দিনে এই পনেরো দিনকে আমরা লিখতে পারি এক বাই পনেরো আবার শাহনাজ করে পনেরো দিনে এইটিকেও লিখি এক বাই পনেরো এখন বলছে উভয়ে একসঙ্গে কাজটি কতদিনে করতে পারবে একত্রে করবে তার মানে যোগ হবে একত্রে বললে যোগ করতে হয় তাহলে যোগ করি পনেরো আর পনেরো দশগু পনেরো এক যোগ এক দুই বাই পনেরো যদি কাটাকাটি করি দুই দ্বারা পনেরো ভাগ করলে আসে হচ্ছে সাত দশমিক পাঁচ তাইলে এক বাই সাত দশমিক পাঁচ এখন দেখেন আমরা পনেরো দিনকে লেখি হচ্ছে এক বাই পনেরো তার মানে এক বাই সাত দশমিক পাঁচকে লিখতে পারি সাত দশমিক পাঁচ শুধু ঠিক না একটাকে বাদ দিয়া তাইলে সঠিক উত্তর হচ্ছে উভয় একসঙ্গে কাজটি কতদিনে করতে পারবে সাত দশমিক পাঁচ দিনে গ নাম্বার একটি চৌবাচ্চার দুইটি নল আছে প্রথম নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ হয় দ্বিতীয় নল দ্বারা তিরিশ মিনিটে খালি হয় দেখেন বিশ মিনিটে পূর্ণ হয় এটিকে লিখতে পারে এক বাই বিশ আর দ্বিতীয় নল দ্বারা খালি হয় তিরিশ মিনিটে এক বাই তিরিশ এখন দুইটা নল কিন্তু বিপরীতমুখী কাজ করতেছে বিপরীতমুখী কাজ করলে হয় হচ্ছে বিয়োগ একই কাজ করলে হয় যোগ একটা পূর্ণ করে একটা খালি করে দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌবাজারটি পূর্ণ হতে কত সময় লাগবে এখন বিয়োগ করি লসাগু হচ্ছে ষাট তিন বিয়োগ দুই এখন বিয়োগ করলে থাকে এক বাই ষাট এখন দেখেন আমরা বিশ মিনিটকে লেখছি হচ্ছে এক বাই বিশ তার মানে এক বাই ষাটের পরিবর্তে লিখতে পারি ষাট মিনিট তার মানে দুইটি নল খোলা থাকা অবস্থায় চৌ পূর্ণ হতে ষাট মিনিট সময় লাগবে ক নাম্বার উত্তর ষাট মিনিট একটি বাড়িতে ছাদের ট্যাঙ্ক একটি নল দ্বারা পঁচিশ মিনিটে পূর্ণ হয় পঁচিশ মিনিটকে লেখতে পারি এক বাই পঁচিশ আবার বাড়ির ব্যবহারের ট্যাঙ্কটি যে নল আছে তা খুলে দিলে পঞ্চাশ মিনিটে সম্পূর্ণ খালি হয় দেখেন এইটা করে পূর্ণ আর এইটা করে খালি বিপরীতমুখী কাজ করলে এর মাঝখানে হয় বিয়োগ আর একই ধরনের কাজ করলে তখন হয় যোগ যেহেতু বিপরীত কাজ করছে বিয়োগ দিলাম দুইটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে তাহলে দুইটি একত্রে কাজ করবে তাহলে দেখি লসগো হচ্ছে পঞ্চাশ পঁচিশ দুগুনা পঞ্চাশ বিয়োগ এক তাহলে এক বাই পঞ্চাশ এখন দেখেন আমরা পঁচিশ মিনিটকে লেখসি হচ্ছে এক বাই পঁচিশ তার মানে এক বাই পঞ্চাশের পরিবর্তে লিখতে পারি পঞ্চাশ মিনিট তাহলে দুইটি নল একসঙ্গে কাজ করলে ট্যাঙ্কটি পূর্ণ হতে পঞ্চাশ মিনিট সময় লাগবে ঘ নাম্বার উত্তর ক ও খ কাজ একটি বারো দিনে করতে পারে এই বারো দিনকে লিখতে পারি এক বাই বারো ক একাকি বিশ দিনে করতে পারলে ক একাকি করে বিশ দিনে তাহলে এক বাই খ একা কাজটি কত দিনে করতে পারবে দেখেন দুজন ক ও খ এইটা ক একা এইটা তাহলে দুইজনের থেকে একজনের কাজটা বাদ দিলেই তো আরেকজনেরটা পেয়ে যাবো তাইলে দুইজনের থেকে একজনেরটা বাদ দিয়ে দিই ক একটা বাদ দিই ক খ থেকে লসাগু হচ্ছে ষাট পাঁচ বারং ষাট বিয়োগ তিন বি ষাট দুই বাই ষাট কাটাকাটি করলে আসে হচ্ছে এক বাই তিরিশ তাহলে খয় একা কাজ করতে পারে কত দিনে দেখেন আমরা বারো দিনকে লেখছি হচ্ছে এক বাই বারো তার মানে এক বাই তিরিশের পরিবর্তে লেখা যায় তিরিশ দিন তার মানে ক্ষয় একা কাজটি করতে পারে হচ্ছে তিরিশ দিনে উত্তর এইটা ক নাম্বার তিরিশ সুমন অমিতু একত্রে একটি কাজ আট দিনে করতে পারে এই আট দিনকে লিখবো হচ্ছে এক বাই আট তাহলে এই কাজটা করা হচ্ছে দুইজনে সুমন ও মিতু সুমন কি বারো দিনে করতে পারে কাজটি তাহলে বারো দিনকে লিখবো হচ্ছে এক বাই বারো এখন দেখেন দুইজনের কাছ থেকে যদি সুমনের কাজটা বাদ দিই তাহলেই তো মিতুর কাজটা পেয়ে যাব। মিতু ও একাকি কাজটি কতদিনে করতে পারে তাহলে দুইজনের থেকে সুমনেরটা বাদ দেই চব্বিশ তিন আটা চব্বিশ বারো দুগুণা চব্বিশ এক বাই চব্বিশ দেখেন আমরা আট দিনকে লেখছি এক বাই আট তার মানে এক বাই চব্বিশের পরিবর্তে লেখা যায় চব্বিশ দিন তার মানে একা একাকি কাজটি চব্বিশ দিনে করতে পারে একটি পানির ট্যাঙ্কের দুইটি নল আছে প্রথম নল খুলে দিলে ট্যাঙ্কটি দশ ঘন্টায় পানিতে পূর্ণ হয় প্রথম নল দশ ঘন্টাকে লিখতে পারি এক বাই দশ দ্বিতীয় নলটি খুলে দিলে পনেরো ঘন্টায় খালি হয় দেখেন এইটা করে পূর্ণ আর এইটা করে খালি পনেরো ঘন্টাকে লেখে এক বাই পনেরো যেহেতু বিপরীতমুখী কাজ করছে তার মানে হবে বিয়োগ একই ধরনের কাজ করলে তখন হয় যোগ তাহলে দুইটি নল খুলে দিলে কত ঘন্টায় পূর্ণ হবে ট্যাঙ্কটি তাহলে বিয়োগ করি আসে লসাগু হচ্ছে তিরিশ তিন দশকে তিরিশ দুই এক বাই তিরিশ এখন দেখেন আমরা দশ ঘন্টাকে লিখছি এক বাই দশ তার মানে এক বাই তিরিশের পরিবর্তে লিখতে পারি তিরিশ ঘন্টা তাহলে দুইটি নল একসঙ্গে খুলে দিলে তিরিশ ঘন্টায় পূর্ণ হবে ট্যাঙ্কটি তাহলে উত্তর ঘ নাম্বার একটি বাড়ির ছাদের ট্যাঙ্ক একটি নল দ্বারা পঁচিশ মিনিটে পূর্ণ হয় পঁচিশ মিনিট লিখতে পারি এক বাই পঁচিশ পঁচিশ মিনিটকে আবার বাড়ির ব্যবহার ট্যাঙ্কটি যে নল আছে তা খুলে দিলে পঞ্চাশ মিনিটে খালি হয় দেখেন এইটা করে পূর্ণ আর খালি হয় পঞ্চাশ মিনিটে এটাকে লিখে এক বাই পঞ্চাশ যেহেতু বিপরীত মুখে কাজ করছে এ কারণে দেব বিয়োগ একই ধরনের কাজ করলে তখন যোগ দিতে হবে তাহলে বিয়োগ করলে লসাখ হচ্ছে পঞ্চাশ পঁচিশ দুগুনা পঞ্চাশ এক এক বাই পঞ্চাশ দেখেন আমরা পঁচিশ মিনিটকে লেখছি হচ্ছে এক বাই পঁচিশ তার মানে এক বাই পঞ্চাশের পরিবর্তে লিখতে পারি পঞ্চাশ মিনিট তাহলে ট্যাঙ্কটি খুলে দিলে মোট সময় লাগবে হচ্ছে পঞ্চাশ মিনিট ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে কাজ করলে কতক্ষণে পূর্ণ হবে দেখেন নর্মালি লাগে হচ্ছে পঞ্চাশ মিনিট ট্যাঙ্কটি পূর্ণ হতে কিন্তু এখানে বলে দিয়েছে অর্ধপূর্ণ থাকা অবস্থায় তার মানে আর অর্ধেক পূর্ণ করতে হবে তাইলে লাগবে হচ্ছে পঁচিশ মিনিট অর্ধেক সময় লাগবে উত্তর পঁচিশ একটি চৌবাচ্চার তিনটি নল দিয়ে যথাক্রমে দশ পনেরো ও বারো ঘন্টায় পূর্ণ হতে পারে এই দশ ঘন্টাকে লিখবে হচ্ছে এক বাই দশ বারো ঘন পনেরো ঘন্টাকে এক বাই পনেরো আর বারো ঘন্টাকে এক বাই বারো যেহেতু তিনটাই একই কাজ করছে পূর্ণ করছে একই কাজ করলে মাঝখানে হবে যোগ তাইলে একত্রে দেখি কত সময় লাগে যোগ করলে আসে লসাগু ষাট ছয় চার পাঁচ তাইলে এখানে আসে পনেরো বাই ষাট তাইলে চার পনেরো অংশ ষাট এক বাই চার দেখেন আমরা দশ ঘন্টাকে লেক্সি হচ্ছে এক বাই দশ তার মানে এক বাই চারের পরিবর্তে লেখা যায় চার ঘন্টা মোট পূর্ণ করতে মোট লাগবে চার ঘন্টা এখন বলছে যে তিনটে নাল একসঙ্গে খুলে দিলে চৌবচ্চাটি অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে এইটা তো সম্পূর্ণ পূর্ণ করতে লাগবে একত্রে চার ঘন্টা আর অর্ধেক পূর্ণ করতে লাগবে হচ্ছে দুই ঘন্টা এই টাইমের অর্ধেক সময় লাগবে তাহলে উত্তর হচ্ছে এই খ নাম্বার দুই ঘন্টা রহিম একটি কাজ পাঁচ দিনে করে রাজু ওই কাজ দশ দিনে করে কামাল তা পঁচিশ দিনে করে দেখেন পাঁচ দিনকে লিখবো হচ্ছে এক বাই পাঁচ দশ দিনকে লিখবো এক বাই দশ এবং পঁচিশ দিনকে লিখবো এক বাই পঁচিশ তাইলে তারা একত্রে কাজটি কত দিনে করবে একত্রে মানে হচ্ছে যোগ তাহলে যোগ করে দেখি লশক হচ্ছে পঞ্চাশ পাঁচ দশকে পঞ্চাশ পাঁচ পঁচিশ দুগুন পঞ্চাশ তাইলে এখানে আসে কত সতেরো বাই পঞ্চাশ এখন একটা জিনিস দেখেন এখানে উপরে সেলে তো উপরে আমাদের এক আনতে হবে সতেরো দ্বারা রে কাটে সতেরো দুগুনা চৌত্রিশ থাকে হচ্ছে ষোলো তাহলে সতেরো সমস্ত ষোলো এটাতে কাটলে উপরে থাকে এক এখন আমরা পাঁচ দিনকে লেখছি এক বাই পাঁচ তার মানে এক বাই দুই সমস্ত এই ষোলো বাই সতেরোকে লেখতে পারি দুই বাই দুই সমস্ত ষোলো বাই সতেরো দিনে এটা গুল্টাই দিয়া তাহলে উত্তর হচ্ছে এইটা দুই সমস্ত ষোলো বাই সতেরো এই গ নাম্বার রহিম করিম গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে পনেরো ছয় এবং দশ দিনে দেখেন পনেরো দিনকে লিখতে পারি এক বাই পনেরো আর ছয় দিনকে লিখবো এক বাই ছয় আর দশ দিনকে লিখবো এক বাই দশ এখন বলছে তারা একত্রে তিনটি কাজ কত দিনে শেষ করতে পারে একত্রে মানে হচ্ছে যোগ তাহলে যোগ করি তিনটা লসক আসে কত তিরিশ পনেরো দুগুণা তিরিশ পাঁচ ছক তিরিশ আর হচ্ছে তিন দশকে তিরিশ তাহলে যোগ করলে আসে হচ্ছে দশ বাই তিরিশ কাটাকাটি করলে আসে এক বাই তিন এখন দেখেন আমরা পনেরো দিনকে হচ্ছে পরিবর্তে লেখা যায় দিন তার মানে একত্রে কাজটি তিন করতে সময় লাগবে হচ্ছে তিন দিন ক নাম্বার উত্তর ক খ ও গ একটি কাজ একত্রে পাঁচ দিনে করতে পারে এই পাঁচ দিনে করতে পারে তিনজনে মিলে তাহলে এটাকে লিখতে পারি এক বাই এই পাঁচ দিনকে কয়েকটি কাজ বারো দিনে এক বাই বারো কয়েকটি কাজ পনেরো দিনে করতে পারে এক বাই পনেরো গ একা কাজটি কত দিনে করতে পারবে দেখেন এইটা হচ্ছে তিনজনের কাজ আর এইটা হচ্ছে দুজনের কাজ তাইলে তিনজনের থেকে দুজনের কাজ বিয়োগ দিয়ে দিলে তাইলেই তো এই এর কাজটা পেয়ে যাব। তাইলে লসা করলে আসে কত ষাট পাঁচ বারো ষাট পাঁচ বিয়োগ চার পনেরো অং ষাট তাহলে আসে হচ্ছে তিন বাই ষাট এখানে নয় থেকে বারো থেকে নয় বিয়োগ করলে তিন তিন বিশ ষাট এখন দেখেন আমরা পাঁচ দিনকে লিখছি হচ্ছে এক বাই পাঁচ তার মানে এক বাই বিশের পরিবর্তে লিখতে পারি বিশ দিন ঠিক না তার মানে গ একা কাজটি করতে পারবে হচ্ছে বিশ দিনে গ নাম্বার উত্তর